নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কিরাতের সুন্নাত সাতটি। প্রথম রাকাতে সানা পড়ার পর পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আবু দাউদ হাদিস নম্বর 764, ইবনে মাজাহ হাদিস নম্বর 807। দু নম্বর সুন্নত, প্রতি রাকাতে সূরা ফাতিহা ও সূরা মিলানোর পূর্বে পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, নাসাই শরীফ হাদিস নম্বর 905। তিন নম্বর সুন্নত, সূরা ফাতিহার পর সকলের জন্য নীরবে আমিন বলা, সুনানে দারুকুতনি হাদিস নম্বর 1256, বুখারী শরীফ হাদিস নম্বর 780। চার নম্বর সুন্নত, ফজর এবং জোহরের নামাজে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ লম্বা কেরাত, সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এর মধ্যে পড়া সুন্নত, ফজরের নামাজ এবং জোহরের নামাজে, এবং আসর এবং এশার নামাজে আওসাতে মুফাসসাল অর্থাৎ মধ্যম কেরাত, মানে না বড় না ছোট, সূরা তরিক থেকে সূরা লাম ইয়াকুন পর্যন্ত, এবং মাগরিবে কিসারে মুফাসসাল অর্থাৎ ছোট কেরাত, সূরা ইজাজুল জিলাত থেকে সূরা নাস পর্যন্ত। প্রতি রাকাতে যে কোনো একটি সূরা বা কোনো সময় বড় সূরা থেকে এই পরিমাণ কেরাত পড়া, নাসাই শরীফ হাদিস নম্বর 983, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 2672। পাঁচ নম্বর, ফজরের প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অপেক্ষা লম্বা করা সুন্নাত, অন্যান্য ওয়াক্তে উভয় রাকাতে কেরাতের পরিমাণ সমান রাখা উচিত, মুসলিম শরীফ হাদিস নম্বর 451-452। সাত নম্বর সুন্নত, কেরাত অত্যন্ত তাড়াতাড়ি বা একেবারে ধীর গতিতে না পড়া, খুব তাড়াতাড়িও না পড়া, আবার খুব ধীর গতিতে না পড়া, বরং মধ্যম গতিতে পড়া, মুসলিম শরীফ হাদিস নম্বর 733। সাত নম্বর, ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, বুখারী শরীফ হাদিস নম্বর 776।